পূর্ব বর্ধমান জেলার জামালপুরে আকাশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সারা বছর নানা সামাজিক কাজ করে থাকে। শুক্রবার জামালপুর বাস স্ট্যান্ডে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন এই শিবিরে মধুমেহ পরীক্ষা, চক্ষু পরীক্ষা সহ বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়। সরকারি ভ্রাম্যমাণ বাসে 60 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আকাশ পরিবার, আকাশ এনজিও, এদের পক্ষ থেকেই আজকে আমাদের জামালপুর বাস স্ট্যান্ডে আজকে রক্তদান শিবির, তার সাথে চক্ষু পরীক্ষা শিবির, তার সাথে সুগার চেকিং, প্রেশার চেকিং, তো ফলে মেডিকেল চেকিং, এই টোটাল জিনিসটাই হচ্ছে। আজকে যেরকম তথ্য পেয়েছি তাতে আকাশ পরিবার আজকে মোট 60 জন রক্তদাতা তাদের এখানে আজকে রক্ত দিচ্ছে। তো এই গ্রীষ্মের মধ্যে আকাশ পরিবার এত সুন্দর একটা প্রোগ্রাম নিয়েছে যেখানে চারিদিকে ব্লাডের ক্রাইসিস চলছে, তো এত এরকম একটা কঠিন সময়ে আকাশ পরিবার পশ্চিমবঙ্গ সরকারের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে আকাশ পরিবারকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। জামালপুর থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।